এই হচ্ছে স্ত্রীর উপর কর্তব্য। আর আত্মীয় বা আত্মীয় স্বজনের কি, আত্মীয় স্বজন কখনো যেই কাজটি করবে না তা হচ্ছে বিলাপ সাধন করবে না, বিলাপ করবে না। শরীয়তে বিলাপ করা নিষিদ্ধ, বিলাপ করা নিষিদ্ধ। সেটা কি সাধারণ কান্নার বাইরে, সাধারণ কান্নার বাইরে বিলাপ হচ্ছে চিৎকার জোরে দেয়া, চিৎকার জোরে দেয়া, এটা শরীয়তে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি বিলাপ করে তাহলে তার বিলাপ নিয়ে তাকে এই বিলাপের কারণে তাকে আজাব দেয়া হয়, এটা বিশুদ্ধ হাদিস। এর অর্থ হচ্ছে বিলাপের কারণে তাকে আজাব দেওয়া হয় কেন, সে যদি জানে যে, সে যদি জানে যে আমার তার মৃত্যুর পরে তারা বিলাপ করবে, তার ওসিয়ত, তারপর কর্তব্য হচ্ছে ওসিয়ত করা। এই জন্য ওসিয়ত না করে গেলে যে তুমি তোমরা কেউ বিলাপ করবে না, তাহলে সে যদি বিলাপ করে তাহলে গুনাহগার হবে এবং তার শাস্তি হবে। আবার কখনো কখনো তাকে ধমক দেওয়া হয়, যদি বলা হয় আমার এই আমার সেই, বলে তুমি এরকম তুমি সেরকম, তাকে ধমক দেওয়া, এটা তার জন্য কষ্টকর হয়, তার জন্য কষ্টকর হয়, তার রুল নাই ঠিক, তাকে তাকে প্রশ্ন করে ফেরেশতারা, তাকে এটা নিয়ে তাকে প্রশ্ন করে, কষ্ট দেয়। এই জন্য বিলাপ করা শরীয়ত অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বললেন, ইয়া রাসূল এটা কি? রাসূল বললেন যে হচ্ছে রহমত, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা থাকবেই, মানুষ মানুষের প্রতি, মানুষ মানুষের প্রতি দয়াগ্র হবে, চোখের পানি বের হবে, কিন্তু আমার রব যা না যাতে নাখুশ হয় এমন কথা আমি বলবো না, এমন কথা আমি বলবো না। এই জন্য বিলাপ করার মাধ্যমে মানুষ অনেক সময় এমন কথা বলে যেগুলো শরীয়ত অনুমোদিত না, সেগুলি নিষিদ্ধ, এই জন্য সেগুলো করা যাবে না। আরও যে জিনিসগুলো করা যাবে না তা হচ্ছে মুসিবতের সময় যেটা করা হয়, চুল ছিঁড়া হয়, গালে থাপ্পড় দেওয়া হয়, অনেক সময় এই জাতীয় কাপড় সবুজ ছিঁড়ে ফেলা হয়, এটা শরীয়ত অনুমোদিত না। এগুলি হচ্ছে জাহিলিয়তের কারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস আমার উম্মত পরিত্যাগ করবে না, তার মধ্যে একটি হচ্ছে বিলাপ করা। আমার উম্মতের মধ্যে বিলাপ করার জাহিলিয়ত রীতি চালু থাকবে, আজও বিভিন্ন জায়গাতে এই বিলাপ করার জাহিলিয়ত রীতি চালু রয়েছে। পরবর্তী যে কাজটি সাধারণ মানুষের আর কি কাজ থাকতে পারে মৃত্যুর পরে, সেটা হচ্ছে যে ঘোষণা বা প্রচার করা, ঘোষণা বা প্রচার করা। ঘোষণা প্রচার করা কতটুকু জায়েজ কতটুকু জায়েজ নাই এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। কিছু ঘোষণা জায়েজ আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী তাদেরকে ডাকা, এবং যারা গোসল দিবে তাদেরকে ডাকা, যারা কবর খুঁজবে তাদেরকে ডাকা, এটা জায়েজ, এবং সালাত আদায় করার জন্য ডাকা, এটা জায়েজ, যারা যারা সালাত আদায় করার জন্য তার জন্য দোয়া করার জন্য ডাকা, এটা জায়েজ আছে। এটা একটুকু ঘোষণা দেয়া, একটুকু এলান দেয়া, একটুকু মানুষের কাছে জরুরি এলান দেয়া, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আমাদের দেশে যেটা করা হয়, অনেক সময় অনেকে খুশি হয় যদি, বা অনেক আত্মীয় স্বজন খুশি হয় যে তার নামটা রেডিওতে টেলিভিশনে প্রচারিত হইল, অনেক সময় এটাতে সে প্রচার খুশি হয়ে যায় যে রেডিও টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিও টেলিভিশনে প্রচার হলে তার কি উপকার হবে, ওই লোকের কবরে কি রেডিও টেলিভিশন যাবে, কোনো উপকার নেই। তো কেন প্রচার করতেছে এটা? অহংকার প্রকাশ করার জন্য। আমাদের বড় লোক ছিল, ওনার নাম দিয়ে পত্রিকায় আসছে, ওনার নাম পত্রিকায় দেয় কেউ কেউ, এই জাতীয় যারা অহংকার প্রকাশের জন্য দেবে সেটা গুনার কাজ হবে, সেটা শরীয়ত অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাই থেকে নিষেধ করেছেন, এই জাতীয় আয়লান থেকে নিষেধ করেছেন। তবে যদি কোনো সেখানে এমন কোনো ব্যক্তি হয় যার সাথে অনেকে লেনদেন জড়িত আছে, লেনদেন জড়িত আছে, এই লেনদেন প্রাপ্তির বিষয় আছে, পাওয়ার তখন শুধুমাত্র এটা জানাই জানা তাদেরকে জানাতে, যাদেরকে জানালে না হবে কাজ আদায় হবে না, তাদেরকে জানাতে হবে যাতে করে তারা তার থেকে তার হক বুঝে নিতে পারে, তার আত্মীয় স্বজন থেকে, সেটার জন্য তাকে জানাতে হবে, যাতে করে যে সারাই স্বার্থ দেখতে হবে, শরীয়তের স্বার্থ দেখতে হবে, ব্যক্তি স্বার্থ নয়, অথবা তার পরিবারের স্বার্থ নয়, অথবা তার অহংকারের প্রসারের জন্য নয়, যে ওই লোক মারা গেছে এই জন্য তাকে এই করতে হবে সেই করতে হবে। এই জাতীয় আমাদের দেশ মিডিয়ার মাধ্যমে যা করা হয় অধিকাংশই শরীয়ত নিষিদ্ধ এলান দেয়া, এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর অনুরূপভাবে ওই জাতীয় এলান নিষিদ্ধ, ওই জাতীয় এলান নিষিদ্ধ, যেই জাতীয় এলান বা এই যে জাতীয় ঘোষণা জাহিলি যুগে মানুষ করত, তার মধ্যে একটি হচ্ছে তার গুণাগুণ প্রসার করার জন্য বসে থাকা, যেটার কথা একটু আগেই আমরা বলেছি। অনেক সময় লাশ সামনে নিয়ে অমুক হুজুর কিছু বলবেন, অমুক সমাজপতি কিছু বলবেন, অমুকে কিছু বলবেন, এসবই হচ্ছে জাহিলি যুগের কর্মকাণ্ড, এটা ইসলাম বলে না, অথচ এটা এখন চালু হয়ে গেছে খুব বেশি। এটা না বললে বলাই হয় না
মনে যেন কিছুই করা হলো না। এখন মানুষ লাশ দাফনকে একটা পর্ব বানিয়ে নিয়েছে, লাশ দাফনের জন্য নতুন নিয়ম আবিষ্কার করেছে। কোরআন সুন্নাহ যেন তাদের জন্য যথেষ্ট নয়, লাশ দাফনের জন্য নতুন নতুন নিয়ম পদ্ধতি আবিষ্কার করছে। এই সবই হারাম, চিৎকার করে হারাম, বিলাপ করা হারাম, জাহিলি যুগের কর্মকাণ্ড, এগুলি কোনটাই শরীয়ত অনুমোদিত নয়। এরপরে কি করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এমন কিছু কাজ করতে, মুসিবতের সময় এমন কিছু কাজ আমাদের করা দরকার যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন, সেগুলি করতে পারবেন। মৃত্যু একটি মুসিবত, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউতি, তাদেরকে পেয়ে বসেছে মৃত্যুর মুসিবত। আল্লাহ তাআলা এটাকে মুসিবত নাম দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদের মুসিবত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এই মৃত্যু হচ্ছে একটি মুসিবত, এই মুসিবতের সময় আমাদের কি করণীয়? এক নম্বর করণীয় হচ্ছে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর মনে রাখতে হবে যে প্রত্যেকটি মানুষই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে সবর এখতিয়ার করা, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর ফয়সালাকে যথাযথভাবে মেনে নেয়া, আল্লাহর ফয়সালা সঠিক আছে এটা বলতে হবে। অনেকে লেখে অকাল মৃত্যুতে, কোনো মানুষ অকালে মরে না, এর চেয়ে মিথ্যা কথা হইতে পারে না, অকালে কেউ মরে না, তার এটাই কাল ছিল, মন রাখতে হবে এটাই তার আর তার জন্য নির্ধারিত সময় ছিল। এখন বলতে পারেন অমুকে মেরে ফেলেছে সেটার জন্য সে দায়ী, কিন্তু তার মৃত্যু এটা লেখা হয়েছে এই সময়। কেউ যদি মেরে ফেলে এর জন্য সে দায়ী, মারছে কেন, এটার জন্য শাস্তি হবে, কিন্তু তার মৃত্যু এই সময় লেখা হয়েছে এটা বলার সুযোগ নাই যে যদি সে না মারতো সে আরো কদিন বাঁচত, এটা নয়। অনেক সময় আমরা কোনো কোনো আলেমের ঘরে বলি যে তিনি কেন জীবিত নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটা বলা জায়েজ নাই যে কেন তিনি চলে গেলেন, আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কাকে কখন নিয়ে যাবেন। সুতরাং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে যে আমি এর মাধ্যমে, আমি সবর করার মাধ্যমে সওয়াব পাব, এবং আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নিজেকে ছেড়ে দেওয়ার কারণে সওয়াব পাব। তিন নম্বর হচ্ছে ইস্তেরজা করতে হবে, ইস্তেরজা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। অনেকে দেখা যায় ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ক্লিপ বানিয়ে নিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, মুখে কিন্তু কিছু বলে নাই, এর অর্থ সে কিন্তু ইন্না লিল্লাহি বলে নাই। ইন্না লিল্লাহি পড়তে হবে, অর্থটা বুঝতে হবে, ইন্না লিল্লাহি পড়তে হবে, অর্থটা বুঝতে হবে। কি বুঝা? সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে এভাবে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিতেন, ইন্না লিল্লাহি পড়ার অর্থ এই নয় যে ইন্না লিল্লাহি পড়ার মতো পড়া, বরং ইন্না লিল্লাহি পড়া বুঝার মতো জিনিস। কেন বুঝবেন? যে আপনাকে আল্লাহর কাছে এভাবে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আব্দিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে ব্যক্তি কোনো, যে কোনো বান্দা যদি কোনো মুসিবতে পড়ে তারপর সে যদি বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহুম্মা জুননি ফি মুসিবাতি হাজি, আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এর থেকে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এর থেকে উত্তম আমাকে, আমাকে এর বিনিময়ে প্রদান করুন, ইল্লা আজারাহুল্লাহ ফি মুসিবাতিহি, আল্লাহ তাকে এই মুসিবত থেকে উদ্ধার করবেন এবং এর থেকে উত্তম বিনিময় দান করবেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনান নাসি মিন মুসলিমিন ইউতাওয়াফা লাহু সালাসা, কোনো মানুষ মুসলিমে যদি তিনজন সন্তান মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, ইল্লা আদখালাহুল জান্নাহ বিফাদল রাহমাতিহি ইয়াহুম, আল্লাহ তাদেরকে এদের কারণে, তাকে এদের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একজন মানুষ মৃত্যুর পরে তার বড় কাজ হচ্ছে সবর এখতিয়ার করা এবং তার আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার তার ফয়সালাতে সন্তোষ প্রকাশ করা এবং বাড়াবাড়ি না করা, বরং ইন্না লিল্লাহি পড়া, আল্লাহর কাছে বেশি বেশি প্রত্যাবর্তনের কথা স্মরণ করা। অনেক মানুষ তার আত্মীয় স্বজন মরার কারণে হক পথে ফিরে এসেছে, কারণ মৃত্যু তাকে স্মরণ করে। অনেক মানুষকে আমি দেখেছি নাস্তিক পর্যায়ের মানুষ ছিল, যখন তার বাবা মারা গেছে ধীরে ধীরে সালাত আদায় করতে শুরু করে দিয়েছে, কারণ সে বুঝছে তারও মৃত্যুর দিকে যেতে হবে। এটাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মূল ব্যাখ্যা। মৃত্যুর পরে কি
শরীরের উপর ময়না তদন্ত চালানো যাবে? অনেক সময় দেখা যায় মানে কেউ চায়নি, তারপরেও হাসপাতালগুলো সেগুলি করে বসে, এটা শরীয়ত অনুমোদিত না। একমাত্র যদি কোনো অপরাধের কোনো অপরাধের দাবি করা হয় যে তাকে জোর করে মেরে ফেলা হয়েছে, অনেক সময় যেভাবে আমাদের সমাজে বিভিন্ন সময় স্ত্রীদের উপর বা বউদের উপর আক্রমণ করে মেরে ফেলা হয়, অথবা মেয়েদের উপর আক্রমণ করে মেরে ফেলা হয়, সেগুলোর কারণে শুধুমাত্র ময়না তদন্ত শরীয়ত অনুমোদিত। বিনা কারণে কোনো লাশকে কাটা হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো লাশকে কাটা অথবা মুসলা বিকৃতি করা থেকে হারাম ঘোষণা করেছেন। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে তিনি তো দান করে গেছেন, এইটা ওইটা দান করে গেছেন, তিনি দান করার মালিক নন, তিনি দান করার মালিক নন, এটা আল্লাহর আমানত। এই যে শরীরটা আল্লাহর দিয়ে আপনার কাছে আমানত, আপনি যা ইচ্ছে তা করতে পারেন না, আপনার শরীর বলে আপনি কেটে ফেলে দিতে পারেন না, কারণ আল্লাহ তা নিষেধ করেছেন, নিজেদেরকে হত্যা করো না। এর অর্থ হচ্ছে আপনার শরীরের অংশ আপনি দান করতে পারেন না, ওইটুকু দান করতে পারবেন যেগুলো আবার হয়ে যায়, যেমন রক্ত দুনিয়া থাকতে মানুষ দান করে দেয়, অথবা মানুষ ভিতরে এক জিনিস দান করে যেটা কাটতে আবার হয় এমন জিনিস দিয়ে দেওয়া হয় যদি তার ক্ষতি না হয়, কিন্তু যে জিনিসটার বিকৃতি বোঝা যায় বাইরে থেকে এমন জিনিস দান করা যায় না, এমন জিনিস দান করা যায় না। চোখের যদি কোনো এমন জিনিস দেয় যেটা বিকৃতি বোঝা যায়, তাহলে তা সেটাও দান করা যাবে না, সেটাও দান করা যাবে না। শুধু কর্নিয়াকে কোনো কোনো আলেমরা আলাদা করেছেন, কিন্তু কর্নিয়া দ্বারা একজন উপকৃত হতে পারে, সেই জন্য যদি অনুমতি থাকে, অভিভাবক নিজেরও অনুমতি থাকবে, অভিভাবকের অনুমতি থাকবে, তখন শুধুমাত্র কর্নিয়া ব্যাপারে কেউ কেউ ছাড় দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলেম সেটা তো ছাড় দেননি। এর অর্থ হচ্ছে একজন মানুষ মরার পরে তার জন্য কি করতে হবে ইসলামী শরীয়ত কিন্তু তা পরিপূর্ণভাবে বলে দিয়েছেন। এখন আমি